ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, প্রধানমন্ত্রীর তরফ থেকে হেলথ কার্ড লঞ্চ হয়েছে, তো সেটা কি করে আপনি আবেদন করবেন বা রেজিস্টার করবেন সেটা আজকের এই ভিডিও মাধ্যমে আমি দেখাবো আপনাদের। তো চলুন শুরু করা যায়। তো প্রথম আসবেন হেলথ আইডি ডট ndhm ডট জিওভি ডট ইন এ আসবেন। আসার পর তো এখানে রেজিস্টার ক্লিক করার পর এখানে ক্রিয়েট হেলথ আইডি আপনাকে দেখাবে এখানে। তো গেট তো জেনারেট ইউর হেলথ আইডি, তো এখানে এখানে লেখা আছে জেনারেট ভাই আধার, তো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার আধার নাম্বারটা এখানে দিতে হবে, তো আমি আধার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি 5251203 6। তো আমি আধার নম্বরটা আমি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আমি নিচের দিকে স্ক্রল করে নিয়ে যাবো, এখানে এগ্রি অপশানে ক্লিক করার পর আই এম রোবটে ক্লিক করতে হবে। তো আই এম রোবটে ক্লিক করার পর তো তারপর সাবমিটে ক্লিক করতে হবে। তো সাবমিটে ক্লিক করে দিলাম। তো সাবমিটে ক্লিক করার পর এখানে একটা ওটিপি আসবে আপনার আধার কার্ডে, যে মোবাইল নাম্বারটা রেজিস্টার আছে সেটা ওটিপি আসবে। তো সেটা ফটো ফিল আপ করে নিচ্ছি আমি। তো ফিল আপ করার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো সাবমিট বাটনে ক্লিক করার পর এন্টার মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার দিতে বলবে, তো আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর তো এখানে সাবমিট বাটনে ক্লিক করব। আবার একটা ওটিপি আসবে, তো আবার একটা ওটিপি আসার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করব আবার। তারপর আপনার নাম শো করবে এখানে, আপনার নাম, ছবি, ডেট অফ বার্থ সব কিছু এখানে শো করবে। তো আপনি এখানে সব চেক করে নেবেন। চেক করার পর এখানে হেলথ আইডিটা আপনাকে ক্রিয়েট করতে হবে, পিএইচআর অ্যাড্রেস। তো এখানে আমি দিয়ে দিচ্ছি একটা অলরেডি আছে, তো এইটা আমার একটা ইউনিক দিতে হবে যেটা নেই আগে। তো ঠিক আছে, এবার আপনার ইমেল আইডিটা দিয়ে দেবেন। তো আমি ইমেল আইডিটা দিয়ে দিলাম। ইমেল আইডি দিয়ে দেওয়ার পর এখানে ইমেল আইডি দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে আপনার স্টেট সিলেক্ট করতে হবে। তো স্টেট সিলেক্ট করে তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তো ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো পুরোটা একবার চেক করে নেবেন সব ঠিকঠাক আছে নাকি। তো পুরোটা সব ঠিকঠাকই আছে, তারপরে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করবেন, ইউর প্রোফাইল ইজ আপডেটেড, তো এটা দেখাবে। দেখার পর ইউর হেলথ কিউআর কোড মাই অ্যাকাউন্ট দেখাবে। তো এডিট প্রোফাইল এখানে করতে পারেন, সেট পাসওয়ার্ড, আপডেট মোবাইল নাম্বার করতে পারেন। তো তো এবার হচ্ছে তো এখানে সব ডিটেলস বেরোবে, এখান থেকে আপনি আবার কোনো কারেকশান বা চেঞ্জ করতে পারেন এখানে। তো একটু নিচের দিকে স্ক্রল করবেন, আপনার যে হেলথ আই কার্ডটা এটা জেনারেট হয়ে গেছে, তো নিচের দিকে একটু আসবেন। এই দেখুন এখানে হচ্ছে আপনার হেলথ কার্ডটা জেনারেট হয়ে গেছে, আপনার নাম দেওয়া আছে, আপনার হেলথ আইডি নাম্বারটাও দেওয়া আছে, আর হচ্ছে আপনার পিএইচআর অ্যাড্রেসটা দেওয়া আছে, আর ডেট অফ বার্থ আর মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনার ফটো দেওয়া আছে। তো এটাকে ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড করে নিচ্ছি। তো এরকম হচ্ছে প্রধানমন্ত্রী হেলথ আইডি কার্ডটা আপনাকে রেজিস্টার করতে হবে। তো এইরকম যদি ভিডিও নতুন নতুন আপডেট পেতে চান তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার।